গরিবের গ্রাস চুরির অভিযোগে জালে জ্যোতিপ্রিয় মল্লিক। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি রাখে চাঞ্চল্যকর দাবি করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বর্ধমানে চালকল সংগঠনের নেতা আব্দুল মালিকের সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এরপরে এ নিয়ে মুখ খুলেছেন আব্দুল মালিক। এদের সঙ্গে মালিক যুক্ত আছে রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যেহেতু উনি মন্ত্রী ছিলেন 2011 সালে। গরিবের চাল চুরির অভিযোগে ইডির জলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দাপুটে তৃণমূল নেতার গ্রেফতারির আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রমোদ আগরওয়াল যুক্ত আছে, এদের সঙ্গে মালিক যুক্ত আছে রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি বর্ধমান বিরোধী দলনেতা যখন এমন অভিযোগ করছেন, তখন তার দাবিকে শিলমোহর দিলেন বর্ধমানের রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মালিক। যে আমি নিশ্চিতভাবে ওনার সঙ্গে একমত যে আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা, আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট রাজ্যের। তো সেই সূত্রে ধরে আমার খাদ্য দপ্তরে নিয়মিত যাতায়াত ছিল। সব মিলিয়ে রেশন দুর্নীতির সামনে আসতেই অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গরিবের গ্রাস চুরির অভিযোগে জালে জ্যোতিপ্রিয় মল্লিক। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি রাখে চাঞ্চল্যকর দাবি করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বর্ধমানে চালকল সংগঠনের নেতা আব্দুল মালিকের সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এরপরে এ নিয়ে মুখ খুলেছেন আব্দুল মালিক। এদের সঙ্গে মালিক যুক্ত আছে রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যেহেতু উনি মন্ত্রী ছিলেন 2011 সালে। গরিবের চাল চুরির অভিযোগে ইডির জলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দাপুটে তৃণমূল নেতার গ্রেফতারির আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রমোদ আগরওয়াল যুক্ত আছে, এদের সঙ্গে মালিক যুক্ত আছে রাইস মিল অ্যাসোসিয়েশনের যিনি ডিস্ট্রিবিউটর চালকলের মালিক। বিরোধী দলনেতা যখন এমন অভিযোগ করছেন, তখন তার দাবিকে শিলমোহর দিলেন বর্ধমানের রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মালিক। যে আমি নিশ্চিতভাবে ওনার সঙ্গে একমত যে আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা, আমি রাইস মিল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট রাজ্যের। তো সেই সূত্রে ধরে আমার খাদ্য দপ্তরে নিয়মিত যাতায়াত ছিল। সব মিলিয়ে রেশন দুর্নীতির সামনে আসতেই অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।